গুড বাই আমাদের সাত বছরের স্মৃতি ঘেরা ক্যাম্পাস গুড বাই অল ফ্রেন্ডস যারা আমাদের নোট দিয়ে সাহায্য করেছে আজ থেকে শুরু হলো আমাদের নতুন জীবন বাসস্থান কর্মস্থান এবং গৃহলক্ষ্মীর পিতার সন্ধানে আমাদের ছাত্র জীবনের অপরিসীম আনন্দকে ম্লান করে দেবে শুধু ম্লান নয় ভুলিয়ে দেবে আচ্ছা দোস্ত এই সাত বছরে এই ক্যাম্পাসে মনে রাখার মতো আমাদের কি কিছু ঘটেছে তাও ঠিক না করলাম প্রেম না করলাম রাজনীতি আচ্ছা বল এত পড়াশোনা করে কি লাভ হলো প্রেম করলে তো আনন্দ পেতাম আর রাজনীতি করলে পাশ করার আগে চাকরি পেতাম আফসোস করো না বন্ধু প্রেম এবং রাজনীতি দুটোর মধ্যে এখন বিষ ঢুকে গেছে দুটুই মরণ ব্যাধি সুতরাং আমাদের জীবনে যেটা আসেনি ভালোই হয়েছে কই কোন টু লেডি তো দেখতেছি না দৃষ্টি প্রদীপ জেলে বুঝেছি তোমায় ফেলে আসা নিনগুলি মনে পড়ে যায় তুমি এই আপনারা জায়গা ঠিক না করে আমায় ঠিক করলেন কেন ভাই আপনাকে তো ঠিক করি নাই ঠিক করানো হয়েছে শুনো ভাই আমরা তো ভালো ছাত্র তাই আমাদের পলিটিক্যাল বন্ধুরা ভাবছে আমরা তো পাস করবই তাই রেজাল্ট আউট হওয়ার আগে আমাদেরকে আউটগ্রেড দিচ্ছে রিক্সাওয়ালা কি সব কথা বলা ঠিক না আমার কেন জানি সন্দেহ হইতেছে আপনাদের পকেটে টাকা পয়সা রয়েছে তো অবশ্যই আছে আমার ঠকায় না ভাই আমি গরিব মানুষ আজকে সারাদিনের ইনকাম আপনাদের পকেটে রয়েছে কথাটা মনে রাখেন মনে আছে দোস্ত আমরা মনে হয় নিশ্চিন্ত কোনো বিপদে পড়তে যাইতেছি কিন্তু এই অবস্থায় কোনো আত্মীয় বাসা ওঠা ঠিক হবে না আরে ব্র্যাক বেটা দরকার হলে রাস্তার মধ্যে ঘুমায় থাকবো তবু কোনো আত্মীয়র বাড়ি থেকে তাদের পেঁচা মার্কা মুখ দেখবো না ব্যাচেলার বাসা ভাড়া পাওয়া যে কি কঠিন তার নাটক সিনেমায় দেখিস না একটা কাজ কর কি কাজ চল আমরা কিছু টাকা ইনভেস্ট করি তাতে ভালো সুফলও পেতে পারি ওই ওই বেটা এখনই কি আমরা টাকার ক্রাইসিসে পড়ছি টাকা নো প্রবলেম সাজেশনটা বল আমরা যেন তেন বাসা ভাড়া নেব না এমন একটা বাসা ভাড়া নেব যে বাসার সামনে থাকবে দুটো মেয়ে এবং মেয়ে দুটো অবশ্যই বাড়িওয়ালার মেয়ে হবে বিকট চালকার আর আকারা বাসা ভাড়াই পাইতেছি না তার আবার শর্ত সাপেক্ষে বাসা ভাড়া পাশের বাসার বাড়িওয়ালার দুটো মেয়ে আছে ওই বাসায় উঠি আরে ওই সমস্ত বাড়িওয়ালা আমাদের বাসা ভাড়া দেবে না এখন একটু চুপ করতো চেষ্টা করে দেখতে কোনো অসুবিধা আছে চেষ্টা করে দেখি এই ভেনালা ভাই দেখেন ভাইজান আমার একটা সুন্দর নাম রয়েছে ও ভাই সরি আপনার তো একটা নাম আছে কিন্তু আমরা তো সেই নাম জানি না নামটা কি বলেন আমার নাম হচ্ছে ইমরান কে জে ভাইজানারা আপনারা হাসতেছেন কেন এমনে মনে ধরছে তাই আছি তুমি ব্যান্ড টানো শুনো আমরা যতক্ষণ ব্যানে আছি তুমি কিন্তু ব্যান্ড চালাইবা
কেন আমি ঘরে যাব না আরে আমরা যদি বাইরে থাকতে পারি তুমি ঘরে যাবা কেন বাইরে থাকতে পারবা না তা পারু কিন্তু আমি কেন অন্য গান ঠিক করে লন না তোমারই আমার মনে ধরছে তুমি চালাইবা চালাও কসু ধরছে নামের মিলের সাথে ব্যঞ্জনের নামের মিল